এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন পাতুরি। বন্ধুরা, আপনারা তো অনেক রকম পাতুরি খেয়েছেন, তবে আজকের আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে বেগুন পাতুরিটা বানাবো। আর যারা যারা বেগুন খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খান তারা কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখুন, অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। বেগুন দুটাকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি বেগুনগুলোকে কেটে নেব। পাতুরির জন্য বেগুনটা কিন্তু এরকম লম্বা লম্বাই থাকবে, তাই আমি বেগুনটা এরকম লম্বা করেই কেটে নেব। বেগুনটাকে আমি তিনটে ভাগে ভাগ করছি, এই দেখুন। এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। বেগুনটা আমি কেটে নিয়েছি, এবার আমি বেগুনের মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে রেখে দেব। বেগুনটা কাটার সঙ্গে সঙ্গে এই লবণ আর হলুদটা মিশিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে কী হবে, বেগুনটা কেটে রাখার পরে কিছুক্ষণ রাখলে কী হয়, বেগুনের গায়ে একটা কালো কালো দাগ চলে আসে, সেটা আর আসবে না। এবার আমি ভালো করে সবগুলো বেগুনের গাটা এইভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, যখন হাতে সময় কম থাকবে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন। এখন আমি কয়েকটা মশলা বেটে নেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আছে দুরকম সর্ষে, সাদা আর কালো, আর এখানে রয়েছে আদা রসুন আর টমেটো। এগুলো সবগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারেন, তবে আমি আজকে শিলনোড়াই বাটব। যে কোনো রান্না দেখবেন শিলে বাটা মশলা দিয়ে করলে কিন্তু সেই রান্নার টেস্টটাই পুরো অন্যরকম হয়। পেঁয়াজগুলোকে প্রথমে এরকম একটু থেঁতো করে নেব, তাতে আমার বাটতে সুবিধা হবে। আর এই রেসিপিটা কিন্তু বাটা মশলাতেই বেশি ভালো লাগে। সব কিছু বাটাবুটি করে জোগাড় করে নিয়ে বসে গেছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই রান্নাটা আপনারা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেলেই করতে পারেন। তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব। এবার আমি লবণ হলুদ মেশানো বেগুনগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকে লবণ হলুদটা মিশিয়ে রাখার ফলে বেগুনের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দুটো পিটি ভালো করে ভেজে নিতে হবে। আর আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা করছি, এইভাবে যদি বেগুন রান্না করে দেওয়া যায় তাহলে যারা বেগুন খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো হবে, আর যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। বেগুনটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি বেগুনগুলোকে একে একে এইভাবে তুলে নেব। বেগুনগুলো গোটা গোটা ভাজার পর কত সুন্দর লাগছে দেখুন। বাকি বেগুনগুলোকে একইভাবে ভেজে নেব। বেগুন ভাজার তেলে আমি আরও একটু তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, ওটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব।
যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা একটা করে মশলা দিতে হবে, আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব টমেটো বাটা, ওর সাথেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, আর একটু দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব, আর এই মশলাটা কিন্তু একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা আরো লাল হয়ে যাবে। মশলাটা আমি একদম লাল করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষেটাও দিয়ে কিন্তু মশলার সাথে আরেকটু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি দু রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিতে পারেন, তবে কিন্তু শুধু সাদা সর্ষেটা দিলে সর্ষের ঝাঁজটা অতটা পাওয়া যায় না, আবার শুধু কালো সর্ষেটা দিলে তখন সর্ষের ঝাঁজটা পাওয়া যায়, স্বাদটা অতটা ভালো পাওয়া যায় না। সেজন্য দু রকম সর্ষে মিশিয়ে দিলে কি হয়, রান্নার টেস্টটাই পুরো অন্যরকম হয়। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে একটু নেড়ে নেব, যাতে বেগুনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনো পর্যন্ত মশলার মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। ভালো করে বেগুনের সাথে মশলাটা এইভাবে মিশিয়ে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে তো ভালো লাগেই, এমনকি রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কত চট জলদি একটা রান্না করে নেওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মশলার সাথে বেগুনটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু বেগুনটাও ভাজা রয়েছে আর মশলাও কষানো রয়েছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি এই গ্লাসের এক গ্লাস জল দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব, নিলেই আমার বেগুন পাতুরি একদম রেডি। আর একটা বেগুন কিন্তু ভাঙবে না যদি আপনারা এইভাবে রান্না করেন, বেগুনগুলো একদম গোটা গোটা থেকে যাবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ফুটিয়ে নেব, বেগুন পাতুরি আমার একদম রেডি। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেব, এইভাবে চিনিটা একটু ছড়িয়ে দেব। আর যদি আপনাদের ধনে পাতা পছন্দ থাকে তাহলে একটু ধনে পাতা দিয়ে দেবেন, আর যদি না পছন্দ থাকে তাহলে নাও দিতে পারেন। এবার আমি একবার নেড়ে দেব, এইভাবে নাড়ার সময় কিন্তু আস্তে আস্তে করে নাড়তে হবে। বেগুন পাতুরি আমার একদম রেডি, এবার জাস্ট আমি নামিয়ে নেব। গ্রেভিটার মধ্যে কিন্তু দারুণ একটা কালার এসছে। গরম গরম ভাত আর তার সাথে আমি নিয়ে বসেছি বেগুন পাতুরি। এত সুন্দর হয়েছে যে শুধু ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, আর সর্ষে দেওয়ার ফলে যে এত সুন্দর একটা ঝাঁজ, ওই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, শুধু আমি বানিয়ে আমি খাচ্ছি বলে বলছি না, আপনারাও বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। নিজের ভালো লাগবে, বাড়ির যে কে যেই খাবে তারই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বেগুন পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন।
আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বা অনেক কিছু দিয়ে পাতুরি বানিয়ে খেয়েছেন, তবে এইরকম ভাবে একদম বিনা ঝামেলায় বেগুনের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।